আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সানিয়াস ব্লগ। আজ আমরা দেখাবো কাঁঠাল পেঁচি দিয়ে দুই রকমের ভর্তা, একটা শুটকি দিয়ে একটা শুটকি ছাড়া, একটা কাঁচা মরিচ দিয়ে একটা শুকনো মরিচ দিয়ে। হয়তো আপনাদের ভালো লাগবে। চট জলদি, ঝটপট, মজাদার। এখন আমি তেলের মধ্যে শুটকি কাঁচামরিচ ভেজে নেব। শিলপাটায় বেটে নিব শুটকি কাঁচামরিচ আর লবণ দিয়ে। এটা হলো কাঁচা মরিচের ভর্তা। এখন আমি দেখাবো শুকনো মরিচের ভর্তা। কাঁঠাল বেছে আমি আগেই বেটে রেখেছি, শুকনো মরিচও আমি ফাঁকি করে নিয়েছি। এখন শুধু লবণ, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে আমি মাখাবো। শুকনো মরিচটা বাটার সময় আমি লবণ দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার দুই রকমের ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে।